আপনারা হয়তো অনেকে জানেন না পিএম নামে একটি যেটার মাধ্যমে আপনারা প্রতিদিন কিন্তু পাঁচ টাকা দিয়ে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন যেটার মাসিক মোটামুটি দেখা যাচ্ছে আপনি মিনিমাম যেটা পাবেন নিরানব্বই টাকা রিচার্জ করে কিন্তু এক মাস আনলিমিটেড ইন্টারনেট পেতে পারেন সেটাও কিন্তু ওয়াইফাই আপনারা দেখতে পাচ্ছেন পি এম ওয়ানি আর পাঁচ টাকায় কিন্তু আপনার দিন হিসাবে রিচার্জ করতে পারেন আবার কিন্তু পঁচিশ দিনের পঁচিশ টাকায় কিন্তু সাত দিনের জন্য ইন্টারনেটটা আপনারা ব্যবহার করতে পারেন অনেকটাই কম খরচ বুঝতে পারছেন তো কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব তো যাই হোক আমরা একটু নিচের দিকে যদি যাই এখানে দেখুন কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে আর এগুলো কিন্তু একটা অ্যাক্সেস পয়েন্ট মানে যখন আপনি এই ওয়াইফাইটা আপনার বাড়িতে বা আপনার দোকানে বা আপনি যেখানেই বসাবেন বসানোর পরে এখান থেকে কিন্তু একটা আপনি ইনকাম সোর্সও পেয়ে যাবেন তো কীভাবে সেই ইনকাম সোর্সটা পাবেন সেটা কিন্তু আমরা দেখে নেব তো দেখুন এখানে বলেছে হাউ টু অ্যাক্সেস ব্রডব্যান্ড অন পি এম ওয়ানি ওয়াইফাই এখানে কিন্তু পরিষ্কার বলেছে এগুলো আর দেখার দরকার নেই আমি আপনাদের সোজাসজি রেজিস্ট্রেশনে নিয়ে যাচ্ছি আর কিভাবে আপনারা ইনকামটা করবেন মাসে মোটামুটি আট দশ হাজার টাকা কিন্তু আপনারা পাবেন সেটার জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে পূরণ করতে হবে অবশ্যই সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব তো যাক প্রথমে যেটা দেখতে পাচ্ছেন পিডিও যে রয়েছে পোর্টাল এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এই যে দেখুন পি এম ওয়ানি ডট জিও ডট ইন এটা যে রয়েছে এখানে কিন্তু অফিসিয়াল যে ফর্মস সেটা কিন্তু খুলে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান বিকাম এ পিডিও এখানে কিন্তু বলছে কে কিন্তু ভিডিও হতে পারবে ভিডিওটা আমি আপনাদের বলে দিই ধরুন আপনার কাছে দোকান আছে আপনার শপ রয়েছে সেখানে আপনি বসালেন বসানোর পরে আপনার কাছ থেকে অনেকেই ধরুন কানেকশন নিচ্ছে ধরুন আপনার কাছে আর কি মেন মেশিন বসানো আছে সেখান থেকে কিন্তু অনেকেই অ্যাক্সেস করছে বা অনেকেই কিন্তু কানেকশন নিচ্ছে সেক্ষেত্রে তারা যে রিচার্জ করবে ধরুন নিরানব্বই টাকা মাসে রিচার্জ করছে বা তার থেকে বেশি যে প্যাকেজগুলো থাকবে সেগুলো রিচার্জ করছে তাহলে কিন্তু সেখান থেকে একটা আপনি কমিশন পাবেন তো মিনিমাম যদি আপনার দেখা যাচ্ছে মোটামুটি একশো জনের মতো কানেকশন নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আট হাজার দশ হাজার টাকা মাসে পাবেন কম হলে কিন্তু কম পাবেন কমিশনের ব্যাপার থাকে আপনারা জানেন যত বেশি কানেকশন দিতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা হবে তো এখানে দেখুন ইনকোয়ারি ফর্ম এখানে বলছে বিকাম এফ পিডিও এখানে কিন্তু রয়েছে এখানে আপনার নাম তারপর মোবাইল নাম্বার পিনকোড ইমেল আইডি অ্যাড্রেস তারপরে লোকেশন অফ ডেপ্লোমেন্ট এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে মানে আপনি কোথায় বসাতে চান যদি আপনি আদার্স কিছুতে বসাতে চান সেক্ষেত্রে আদার্স লিখে কোথায় বসাতে চান সেটা লিখবেন আপনার এলাকায় অ্যাভেলেবেল রয়েছে কিনা বট ব্যাঙ্ক সেটাকে ইএসো করতে হবে এই যে যাবতীয় ডিটেলসগুলো চা এগুলো আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সাবমিট কিন্তু করতে হবে যখনই সাবমিট করে দেবেন তখন দেখবেন আপনার কাছে কল আসবে বা আপনার যে লোকাল প্রোভাইডার রয়েছে তাদের কিন্তু একটা লিস্ট খুলে যাবে নিচে আপনারা দেখতে পাবেন লিস্ট খুলে যাবে যে কারা কারা ওয়াইফাই কিন্তু প্রোভাইড করছে আপনার এলাকাতে তখন সেখানে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট আপনাকে করতে হবে বা ওরাই কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে যখন আপনি এই ফর্মটা সাবমিট করবেন তখন কিন্তু আপনি আপনার বাড়িতে এই পি এম যে স্কিম রয়েছে সেটা কিন্তু আপনারা বসাতে পারেন অ্যাক্সেস পয়েন্ট হিসাবে এবং সেই অ্যাক্সেস পয়েন্ট থেকে যারা যারা কানেকশন নেবে ধরুন আপনার অ্যাকাউন্ট আপনার মানে বাড়ি থেকে ধরুন বা আপনার দোকান থেকে ধরুন আরো পাঁচটা কানেকশন সেক্ষেত্রে কিন্তু তারা যখন রিচার্জ করবে তারা অ্যাপের মাধ্যমে যেমন রিচার্জ করবে ধরুন এই যে পিএম মানি যে অ্যাপ থাকবে সেই অ্যাপের মাধ্যমে ধরুন ও নিরানব্বই টাকা এক মাসে যে রিচার্জ সেটা করছে বা পাঁচ টাকা যে আনলিমিটেড ইন্টারনেট একদিন সেটা যে রিচার্জ করছে যেটাই করুক না কিন্তু তার কিন্তু মোটামুটি মানে ফিফটি বা সিক্সটি পার্সেন্ট কিন্তু ইনকাম আপনার হয়ে যাবে অর্থাৎ যত রিচার্জ হবে তার কিন্তু ফিফটি পার্সেন্ট ধরুন আপনার ইনকাম হয়ে যাবে তো আপনারা বুঝতে পারছেন আপনারা কিন্তু এই পিএম ওয়ানির যে যোজনা সেটা বসিয়ে নিজেরা তো আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতেই পারেন সাথে কিন্তু আপনারা ওখান থেকে একটা ইনকামও জেনারেট করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা এখনও অ্যাপ্লিকেশন করেনি তারা কিন্তু করে নিতে পারেন আর যাকে আগে থেকে ওয়াইফাই রয়েছে তারাও কিন্তু সেটাকে রিপ্লেসমেন্ট করে এটাকে বসিয়ে নিতে পারেন কারণ এটা অনেকটাই কম খরচে এই ওয়াইফাইটা কিন্তু দেওয়া হচ্ছে আর আপনারা হয়তো জানেন যে মোদী সরকারের যে এই পিএম ওয়ানি স্কিম এটা অনেকদিন ধরেই আসে কিন্তু অনেকেই জানেন না তো ভাবলাম অনেকেই আছে যে এখন মানে প্রচুর কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে মোবাইল রিচার্জে অনেকেরই দেখবেন যে দেড় জিবি শেষ হয়ে আবার এক্সট্রা কিন্তু রিচার্জ করতে করতেই মান্থলি যে রিচার্জ করে তার থেকে বেশি এক্সট্রা রিচার্জে চলে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই ওয়াইফাইটা আপনারা বাড়িতে ইউজ করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকেনটা আসবে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে এনেলব করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ